আজকের গল্পটা ইলিশ মাছের লেজের এখন বলতে পারেন ইলিশ মাছের লেজের আবার কি গল্পও থাকতে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইলিশ মাছের লেজেরও গল্প থাকতে পারে আসলে আমাদের মতো রাধুনীরা আমাদের গল্পগুলো কিন্তু এই এইরকমই হয়ে থাকে হয় ইলিশ মাছ নয় বাই মাছ নয় এইটা নয় ওইটা কি আর বলবো রান্নাঘরে যেহেতু আমাদের খেলা তো রান্নাঘর কেন্দ্রিক জিনিসপত্র নিয়েই তো আমাদের গল্প বলা বলেন এখানে দেখতেই পারছেন ছয়টা ইলিশ মাছের লেজের টুকরা নিয়েছি ছয় টুকরা লেজ তো সেই লেজগুলোকে কেটে বেছে ধুয়ে এভাবে পরিষ্কার করে কেচে নিয়ে তারপরে আবার লেজের মাছ খান দিয়ে এইভাবে চাকু দিয়ে মানে কেটে অর্ধেক করে নিচ্ছি লেজকে দুইটা বানিয়ে ফেলছি আর আমি কিন্তু এই ইলিশ মাছের লেজের ভর্তাটা শিখেইছি মাওয়াতে যাওয়ার পরে মাওয়ার এটা রেসিপি মাওয়া থেকে রেসিপিটা শেখার পর থেকে সেই থেকে আমি একদম হুবহু রেসিপি করি আর খায় বাসায় তো আজকে ভাবছি একদম হুবহু রেসিপিটা দিয়ে দিব দেখতে থাকেন আশা করি আপনারাও শিখে যাবেন ইলিশ মাছে যেয়ে একদম কেটে বেছে ধুয়ে দেখলেন দুই টুকরা করে নিয়েছি তারপর আবার এখন এই টুকরার মধ্যে দিয়ে দিলাম একদম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর তেল মানে এটা এখন ম্যারিনেট করব আমরা যেভাবে ইলিশ মাছ ভাজি সেম সেভাবেই ভাজবো ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক খুব কমই আছে তারপরেও যদিও বলতে পারি আমি যে কেউ ইলিশ পছন্দ করে না তারাও কিন্তু আমার বিশ্বাস যে পছন্দ করবে ইলিশের এই লেজের ভর্তা যদি একদিন কোনোভাবে তারা খেয়ে দেখে থাকে একদিন যদি খায় আমার বিশ্বাস তারা রেগুলারই এই জিনিসটা খুঁজে বেড়াবে বারবার খেতে চাইবে তো ইলিশ মাছের মাছের টুকরা বেশি থাকলেও লেজ হয় কিন্তু এক টুকরা আর এক টুকরা কি ভর্তা থেকে মন ভরবে তো আমি এই তো দিনকে দিন একদম গুপ্ত ধনের মতো সঞ্চয় জোগাড় করেছি মানে মাছ খেয়েছি ইলিশের লেজগুলো রেখে দিয়েছি আজকের এই স্পেশাল ভর্তা করার জন্য তো প্রথমে একদম ফ্রাই প্যান একদম ভর্তার জন্য আমি কতগুলা শুকনা চাকে খুব সুন্দর মতো মুচমুচে করে ভেজে নিলাম আর এখন এর সাথে আরেকটু সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল যোগে এখন আমি এই লেজগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব এই মাছের ভর্তাটা বানাতে একদমই সিম্পল সবচাইতে বেশি ঝামেলার যে কাজটা হয় সেটা হচ্ছে একটু ধৈর্য ধরে কাটা বাজতে হবে তা বাদে কিন্তু এই লেজের ভর্তা যে এত বেশি অসাধারণ লাগে আমি সেই কবে প্রথম মাওয়াতে গিয়েছিলাম আর সেই থেকে যে যেই শিখেছি এই ইলিশের লেজের ভর্তা সেই থেকে আমি প্রায় কিন্তু বাসাতে করে খাই তো এই তো মাছগুলো কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি একেবারে বেশি ক্রিস্পি করা যাবে না আবার একেবারে নর্মাল না খুব সুন্দর একটা ব্যালান্স করে ভাজতে হবে আর এটা ভেজে চুলা থেকে কিন্তু চুলাটা যখন বন্ধ দিয়ে দেবো তখন ওই গরম গরম থাকতে থাকতেই একদম এই যে দস্তা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে অন্য কোনো পদ্ধতিতেও এই যে এইভাবে মানে হামাল দস্তার মতো করে এভাবে একটু ঘোঁটা দিয়ে দিবেন ঘুটা দিয়ে মাছগুলোর কাটা বের করে ফেলবেন আর এই কাজটা কিন্তু মাছগুলো গরম থাকতে থাকতে করতে হয় তাহলে কিন্তু খুব বেশি ভালো ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরে মাছটা শক্ত হয়ে যেতে পারে তখন এইভাবে ঘুটা দিলে সহজে কাটাগুলো বের হবে না তো এই তো দেখছেন আমি এক একে সবগুলো খুব সুন্দরভাবে হামালদস্তার মধ্যে নিয়ে এইভাবে খুব সুন্দর করে বাড়ি দিচ্ছি হাতুড়ি পেটার মতো একদম পিটাচ্ছি পিটানোর পরে সবগুলো এখন একটা প্লেটে রাখছি তো একে একে সব আমার এই রকম করে একদম হচ্ছে থেতো করা হয়ে গেছে আর এই যে দেখেন কাটা বাছার পদ্ধতি কিন্তু এত বেশি দারুণ যে হতে পারে মানে কল্পনায় করা যায় না প্রথমে ভেবেছিলাম যখন আমি প্রথম শুনে জিনিসের আবার লেজের ভর্তা হয় তা তখনই আমার মাথায় এসেছিলো এত কাটা আলা পিচের কিভাবে ভর্তা হবে তো এইভাবে যে ভর্তা করা যায় আর এত বেশি যে মজা হয় এই শুধুমাত্র এই লেজের পাটের অংশেরই ভর্তা সেটার আর কী বলবো আমি তো মাছেরও ভর্তা করি তবে মাছের ভর্তার প্রসেসিংটা একটু অন্যরকম আর স্পেশালি কিন্তু লেজের ভর্তার প্রসেসিংটা একেবারেই অন্যরকম তো আমি সব কাটা কিন্তু দেখলেন কিভাবে বেছে নিয়েছি বড় কাটাগুলো আগে নিয়েছি তারপর হাত দিয়ে একেবারে খুব সুন্দর মতো বেছে নিয়েছি কাঁটাগুলো এতটুকুতেই আমার একটু সময় বেশি লেগেছে যেহেতু এখানে ছয় টুকরা ছিল একটু ধৈর্য ধরে সময় নিয়ে বাসাতে খুব সুন্দর করে করেছি তারপরে কিন্তু একটু লবণ দিয়ে ভেজে রাখা মরিচগুলো একদম হামাল হামালদস্তাতে খুব সুন্দরভাবে গুঁড়া গুঁড়া করে নিলাম বাস সব কিছু রেডি চলেন এবার ভর্তার মূল পর্বে চলে যায় মাছও রেডি তারপর হচ্ছে মাছের ঝালও রেডি এখন লাগবে লাগবে হচ্ছে একদম কতগুলো পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর যতগুলো আমি মাছের হচ্ছে কাটা বেচেছি তার মধ্যে অর্ধেকটা এখন ভর্তা দুপুর বেলাতে আমাদের মামিয়ে খাওয়ার জন্য আর বাকি অর্ধেকটা করব রাত্রে ইনশাল্লাহ তো এখন একদম প্লেটে সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু চটকে নেওয়ার পালা তো লবণ দিয়ে যেহেতু মাছটা ভাজা হয়েছে আবার লবণ দিয়ে মরিচটা আমি হচ্ছে একটু থেতো করে নিয়েছি তো সেক্ষেত্রে একদমই পরিমাণ মতো লবণ দিয়েছি যেন লবণটা একটু বেশি না হয়ে যায় তাহলে কিন্তু স্বাদের হেরফের হয়ে যেতে পারে তো সব কিছু এখন খুব সুন্দরভাবে যেভাবে আমরা ভর্তা করি হাতে খুব সুন্দর করে সেভাবে আলতো আলতো করে প্রেস করে এটা ভর্তা করে নেব খুব একটা বেশি প্রেস করা লাগবে না তাহলে কিন্তু মাছটা একদম বেশি ভর্তা হয়ে যাবে আর যে স্পেশাল তেলটা দেখছেন এটা কিন্তু মাছ ভাজার তেল সেই কারণ কিন্তু মাছ ভাজাতে একটু তেল আপনারা ধরে দিয়ে দিবেন আর এই মাছ ভাজার তেলেই কিন্তু ভর্তাটা করলে দারুণ লাগে তো ব্যাস আমার ভর্তা করা একদম কমপ্লিট আর বলবো এত সুন্দর ভর্তা যারা এখনও খাননি তারা দ্রুত কিন্তু ইলিশ মাছের মাছ খাবেন কিন্তু লেজগুলা খাবেন না লেজ এভাবে জমাবেন একদিন একবার যদি খান ফ্যান হয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট আমার মেয়ে তো অসম্ভব সে ফ্যান হয়ে গেছে আর আমি তো আগে থেকে ইলিশ মাছের ভর্তা পছন্দ করতাম আর লেজ ভর্তার কথা কি আর বলবো যেদিন থেকে বললাম প্রথম সেই তার দেখা সাক্ষাৎ পেয়েছিলাম মাওয়াঘাটে জানতে পেরেছিলাম যেটার ভর্তা খাওয়া যায় তারপর থেকে তো আমি এখন করতেই থাকি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বেশি বেশি শেয়ার করে